মানে কালি ৰাতি আমি চেন্নাই আহি পাইছো, সো কালি আমি তাৰ ভক্তটো গোটেইখিনি শেষ কৰা নহল, মানে বহুত দেৰি হৈছে গাইছ, কাৰণ 12:30 নাই এটা বাজিছে, আমি ৰুম পাওঁগৈ। তো আপোনালোকে টেনচন লব নালাগে, এতিয়া আমি গোটেইখিনি দেখাম, হোটেলো দেখাম আৰু আমাৰ ৰুমো দেখাম। তো আপোনালোকে আজি ভক্তটো বঢ়িয়া ভক্ত পাব, কাৰণ আজি ফাৰ্ষ্ট ডে আমাৰ চেন্নাইত। চাই থাকক গাইছ, তো আমাক মানে চেন্নাইত আমাৰ যেতিয়া জ্যোতি আছিল তেতিয়া আপোনালোকে চাগে মনত আছে, এখেত এই মানুহজনে বহুত হেল্প কৰিছিল আৰু এইবাৰো এখেত চেন্নাইতে আছে, কিন্তু আমাৰ অসমৰ মানুহ, তো আমাৰ গাঁৱৰে মানুহ। তো ৰঙা দা আপোনাৰ কথা আপুনি নিজে কৈ থাকক। আপনার পানি তো এটা দিদি এনকে লই ললি হল বনেলি হল মাছলি ভাত। তো গাই এটি রুম তালা মারল, কোনবা কিবা করছে নাকি র। তো এখন বেলকনি আছে শুনি আই, ওই রাস্তা বুঝেছি গাইস কিবা। তো গাইস এটু বড়িয়া একদম, এখন লিফ্ট ইতে আমি তলক যে আছো, যত আম্মা আব্বা আর কাকাই আছে, মানে এটু ফ্যামিলি রুম হয়। ভাত বনাইছে আম্মা, তো বজার পাতি করিলে ভাতারে আর জুই নাই বলে দেশলে আনবে লাগবো। তো গাইজ প্রায় এটা 12 বাজছে, তো এমন বলে হলো দিও আৰু কালি রাতে কাম জুড়ি আছে নয় ভাল করে আছে, ও কালি রাতে হাতে দেরি হল, সেখানে ঘুমাতে উঠাতে অল্প দেরি মো কচু এখন কথা। তো গাইজ একটা মাছ পাই, আমি মাছ চাছ নাখাও কালি কিনি। তো এটা এটা কিবা নাস্তা করি লম, নাস্তা মানে কি হবো না, মই ইডলি তিনটা মান খাও নাকি, ইডলি 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 সাম্বার। হ্যাঁ ঠিক আছে, মানে ড্রিঙ্ক দিছে গাইজ মারু উলে ফিল্ম হবে এ গো ওয়ান নে রিস্ক লে আন রিস্ক দাদি কাটি এ ভাই দিং গা নেই দেই ভাইয়া গুজরে এসি রাতে গুজরে। কি আই বুঝি দোকান গেল আগো খাবি আলাবে বুঝনি আর এক আনাই বুঝু কি দুকি খাবো পাতবু বলুক। গাইজ আপোনালোকক মই এটা কথা কওঁ, কেতিয়াবা যদি আপোনালোকে চেন্নাই আহে বা কোনোবা আহি পাইছে, আপোনালোকে যদি গুটখা খায় তেতিয়া আপোনালোকে গুটখা কিনবে যায় মানে ড্ৰাগছ কিনে দিব লাগবো, মানে মনে মনে 5 টকাখান দিলো আকৌ 5 টকা গুটখাত 10 টকা লব বিমলে পায়, মানে কিন্তু কতো নাপায় এখন দোকানতে পায় তাকো কেংগে না উদার খারা রইয়ে উদার খারা রইয়ে ছড়া ছড়া তলত গুলি ফেলে ধুনীয়াকে দি দিয়ে গাইছে। বাপরে বাপ, এখন দোকানৰ পৰাই গাইছ দুবাৰ বাজার কৰিছিলো এনেকা দেখা এটা গাৰ্লফ্ৰেণ্ড আছিলে গোটেই এতিয়া মুখত পাতি গুচি গেছি। তো গাইজ আমার তাত আছে 65 টকা, এটা চবজি দিছি চবজি মা কসম নাই গাইজ, আমি লুক চুক নাই চাকতো নাই একদমে পাই চবজি অলপ লো খা খা। যাই বল অ
তিনি হাঁ কাটিছি কাম মই চাও তই গাইজ প্রায় তিনটা আমি বাচ্চা আবেলি মানে এটা ভাত চাত খাই লই মুড়ি মতে বনালো ধুনকে খালো তো এটা আমি যাই আছো অল্প ফুরবার কারণে কত কত যাবো ধুনকে কয়ে আসো অল্প পিছত তো মই আছো নিপু আছে আর নিপু জায়গা আছে তো আমি তিনি ওইটা যাম এখন অটো লম অটো এখন লো কত কত যাওয়া আছো আপনার যাই ফেলে কয়ে আসো চাই খাবো তো গাইজ এটা আমি যাই আছো এম চিদম্বরম স্টেডিয়ামক লগে তো আমার অটোওয়ালা ভাইসে আছে তো এটা আমি তিনিও বইছো আর ধুনকে নদরে ভাই চাউলুর বস্তা কন্ট্রোল চাউলুর মানে হোম খেলা হয় বন্ধ আছে কারণ খেলা চলা নাই তো মানুহ এলাও নাই মই সুধলো মানুহ এলাও পাই চাব লাগবো তো এপাই চালো বঢ়িয়া একদম ইয়াত মানে আই পি এলত বেলেগ যুঁজ হয় মানে ফাইনালি আহি আমি মেরিনে বিচ পালো মানে তাতে আমাক যিহেতু সোমবাৰ তাতে টাইম ৱেষ্ট কৰি লাভ নাই গুচি আহিলো তো এতিয়া আমি তলৰ মানে বাকী তলৰ ৰাস্তা দি আমি ৰাস্তাটো পাৰ হম আমি সেই পাৰ পাম দোকান চোকান সব আছে দেখছে না আপনার যি খাই সব আছে মাটির মাটির তলত উপর দিয়ে রাস্তা যাই আছে বাহ কি লাইটিং দেখছি দেখা কি তিন থার দিছে তিন তো গাই তো সিংরে তো মশলাকে খাই হ্যাঁ অনিয়ন চামচা খোজকাড়ি ফেলে যে রিলস বনেছে তুই তো গাইজ সে পিছফালে চার্জ নেকি কিবা বেলেগ আর রাতি আর বেশি ভাল লাগা হবো তাই বেলাগবো একদিন রাতে এটা আমি এখন বিচ নুব কারণ এখন বিচ বহুত ডাঙর আর বহুত মানুষ মেরিন বিচ লাইট বিচ কেন লাইটের টাওয়ার আছে যাও লাইটের টাওয়ার টাং মাতে অতো অতো আহা তই নাচবি আর তার পিছত থাকবি দে দেড়শো ঠিক করেছি তার পাই বিশ টাকা রেছু আবা দেখা গা ধুব না পিছত কাপড় তো গাড়ি যেহেতু লাই দাও চেন্নাই এর পা সাগরত নজর রাখে যাতে ঘুসপেটিয়ান নিহি আছে একটা মানে সেইটুই আর তো গাড়ি যেটা আমি এই এখন বিচ সেটা সাগর তাকে লেগে যাম তাকে লেগে যাই কিনে এবার ছাও ঘোরা ছড়া আছে না নাই যো পিছত দিবি আর রিল চাপলো এ গেতু কুনি লইছি এত বলক বলক আগত বলক এত উঠু নেকি ভাঙি পড়বো হে রি ও উসলে বলা ইয়ে উঠে গা বলু আপে ভাইয়া হিন্দি বুঝি না পায় তো ম্যাক্সিমাম আরে ইল্লে ইচ্ছে কালি পারা যাবো কথা কালি পারে হ্যাঁ কাতে কি পাকা করে তো গাইজ দিস ইজ সাগর আর আমি হেপাকে গেলি মানালির দেখি পাহাড় গাইজ মানে কি আমার সাগর আর কি বলি কয় পাহাড় এই দুটা বস্তুর অল্প অ্যাটাচমেন্ট হয়ে গেছে কারণ অল্প ঘুরি থাকবে লাগে ফ্যামিলির টাইম দিবা লাগে যদি আপনার টাইম দিলে স্পেন নকরে একদিন ঘুরে হয় মরি যাবো
এতিয়া আমি হোটেল পাওঁ আৰু হোটেলকলৈ বেছি দিন নাই। আজিৰ ব্লগটো যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰখিনি কৰি দিব। নেক্সট ব্লগত আৰু লগ পাই আছো, তেতিয়ালৈ বাই বাই, ধন্যবাদ, জয় হম, বাই বাই।